গানে গানে বিনোদন দিয়ে উপজেলা নির্বাচনেও চলছে প্রচারণা। বরগুনা সদর ও বেতাগী উপজেলার প্রার্থীদের প্রতিশ্রুতি তুলে ধরার এ যেন ব্যতিক্রমী চেষ্টা। এর পাশাপাশি গণসংযোগ ও পথসভাও করছেন তারা। দুই উপজেলায় মোট 31 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রত্যাশা, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক। মানুষ এবার ভোট দেবে, শান্তিপূর্ণভাবে ভোট দেবে। ক্ষমতার দম্ভ কিংবা এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, কালো টাকার বিরুদ্ধে আজকে বরগুনার মানুষ সোচ্চার। দল মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে সাধারণ মানুষ আমার পক্ষে আছে, কাজ করতেছে, কাজ করবে ইনশাআল্লাহ। এদিকে কুড়িগ্রামে জাতীয় পার্টি ও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় নির্বাচনী মাঠে আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যেই বেড়েছে গ্রুপিং। এতে বেড়েছে সংঘাতের আশঙ্কাও। বর্তমান তো কোয়ার মতো কিছু নাই, এলা তোমার দরকার, এলা এসপেশেন যোগ্য যদি ভালো হবে তাকে ভোট দেব, ভালো না তা যাই রাস্তাঘাট কমপ্লিট করবে তাহে। আগামী 21 মে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন উত্তরাঞ্চলের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন। শেষ সময়ের প্রচারণায় প্রার্থীরা ভোট আদায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমাদের নেতাকর্মী যারা আছেন সব ভোটারদেরকে এবং সাধারণ কিছু মানুষ 21 মে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবেন এটা আমি বিশ্বাস করি। বেশ কিছু সেন্টার নিয়ে তো অবশ্যই ঝুঁকিপূর্ণ আছে, আমরা নির্বাচন কমিশনারের কাছে জানাবো আর কি সামনের দিকে, যাতে এই ঝুঁকিপূর্ণ সেন্টারগুলো সর্বাত্মকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর থেকে যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়। জনগণ বলছে ভোট কাক দেবো, কোনো বিরোধী দল নেই, শুধু খালি আওয়ামী লীগেরই লোকজন ভোট করেছে। আর জাতীয় পার্টি নেই, বিএনপি নেই, জামাত কেউই নেই, কয়েকবার ভোট দেয় কি হয়, ভোটের তো মজাই নেই। এদিকে নির্বাচন সামনে রেখে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ভোলার 5 উপজেলার 61 প্রার্থী। জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা, উঠান বৈঠক, গণসংযোগ নিয়ে রাত দিন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।